नमस्कार দেখছেন নিউজ বর্তমান আর খবরের খবরদার নিয়ে রয়েছি আমি জহিতার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আত্মত্যাগ নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাবের কথা কো মর্যাদায় পালন করা হয় কিন্তু এই দিনটার পেছনে রয়েছে অনেক অজানা কাহিনী স্বাধীনতা লাভের আগে ব্রিটিশ সরকার ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দেয় যার মধ্যে একটি হলো পূর্ব পাকিস্তান আর অপরটি হলো পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা উর্দু আর পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা বাংলা স্বাধীনতার পর উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার জন্য পাকিস্তান সরকার নড়েচড়ে বসে কিন্তু পূর্ব পাকিস্তান তা একেবারেই চায় না শুরু হয় প্রতিবাদ বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে এই দাবি নিয়ে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সমাজকর্মীরা পাকিস্তান সরকারের এই ভাষা নীতির ঘোরতর বিরোধিতা করেন নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তারা 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে প্রাণ হারান কয়েকজন তরুণ শহীদ হন রফিক সালাম আব্দুল জব্বার রফিউল বরকত সহ আরও অনেকে বলা বাহুল্য সেদিন পাকিস্তানের পুলিশ গুলি চালালেও প্রতিবাদ থামানো যায়নি তাই এই দিনটি ভাষার শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে বাংলা ভাষার জন্য শহীদ হওয়া মানুষদের স্মরণে প্রতি বছর এই দিনটিকে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয় 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান আর আজকের এই দিনে রাজ্য জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় তারপর থেকে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে দিনটি মধ্যরাতে বাংলা ভাষা শহীদদের স্মরণে পথে নামে সীমান্ত শহর বসিরহাট বসিরহাটের লেখক শিল্পী থেকে স্কুল কলেজের পড়ুয়ারা বসিরহাট জেলার ভাষা চর্চা পরিষদ এবং শ্রাবস্তির পরিচালনায় রাত ১২টায় বসিরহাট টাউন হল থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় বসিরহাটের রাজপথে সেই মিছিলে বহু বুদ্ধিজীবী ভাষাপ্রেমী থেকে বসিরহাটের অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন মিছিল গোটা শহর পরিক্রমণ করে সারা রাত ধরে চলে ভাষা দিবসের গান কবিতা পাঠ এবং পদ্য পাঠ সবার আগে আমাদের নতুন জেনারেশনকে কি দেবো আগে আমরা শিখবো আমরা শিখে তারপর যদি আমরা শিখি তবে ওরা শিখবে এবং পরবর্তী জেনারেশনকে আমার বার্তা দেওয়ার কিছুই নেই কারণ আমরা যদি ঘরের থেকে শুরু না করতে পারি তারা কোনোদিনই শুরু করতে পারবে না তাদের যদি শুরুটাই আমরা ইংরেজি দিয়ে শুরু করে দিই তারা বাংলা ভাষা কোথা থেকে শিখবে এটাই আমার বক্তব্য আমি চেষ্টা করেছি আমার ঘরে শুরু করতে আমার ছেলে মেয়ে এবং আমাদের পুরো ফ্যামিলি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি এইটাই বক্তব্য দেবো যে সবাই এভাবে এগিয়ে আসবে পাশাপাশি বোলপুরের শান্তিনিকেতনেও পালিত হলো দিনটি করোনার কারণে গত ২ বছর দিনটি পালন করা হয়নি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এছাড়াও ছিলেন অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা এই উপলক্ষে শান্তিনিকেতনের মেলার মাঠ থেকে একটি র্যালির আয়োজন করা হয় বাংলাদেশ ভবনে এই র্যালি শেষ হয় পাশাপাশি বাংলাদেশ ভবনে বেশ কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আমি
এছাড়াও উত্তর চব্বিশ পরগনার খড়দহ পৌরসভার তরফে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় খড়দহ ভাষা উদ্যানে। ভাষা শহীদ সৌধতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। ভাষা শহীদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। খড়দহ পৌরসভার পৌর প্রধান নীলু সরকার সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা ভাষা শহীদ সৌধতে মাল্যদান করেন। এছাড়াও নবান্নে পালিত হয় দিনটি। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকাল মধ্যরাতে কলকাতা রবীন্দ্র সদন নন্দন চত্বর সংলগ্ন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ভাষা এবং চেতনা সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল মধ্যরাতে মশাল মিছিলের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। অন্যদিকে সারের কালোবাজারি রুখতে এবার কৃষকদের স্বার্থে পৃথক বিদ্যুতের বিলের দাবিতে বিক্ষোভ। বিক্ষোভে সামিল হয়েছেন ক্ষেত মজুর ও সংগঠনের সদস্যরা। মঙ্গলবার সকালে বসিরহাটের টাকি রোড ইন্ডিটো এবং এই মিছিল সম্পন্ন করা হয়। তাদের দাবি, একদিকে সারের কালোবাজারি রুখতে হবে, অন্যদিকে কৃষকদের স্বার্থে পৃথক বিদ্যুৎ বিল আনতে হবে। পাশাপাশি আদানি ইস্যু নিয়েও এদিন সরব হন তারা। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছ থেকে। শ্যাম শ্যাম, কি জানা যাচ্ছে, কি অভিযোগ মূলত? আজ সকাল থেকে কিন্তু টাকি ও ইটিন্ডা রোড মিছিল করে এবং রীতিমতন কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মূলত দাবি, দেখো সারের যে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারি রুখতে হবে এবং কৃষকদের স্বার্থে পৃথক বিদ্যুতের বিলে বিদ্যুতের মাশুল কমাতে হবে। যেটা পৃথক বিলে আনার কথা ছিল যে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় দিতে হবে এবং কৃষকদের জন্য ইউনিট প্রতি কারেন্ট যেটা ধার্য করা হয়েছিল সরকারি নীতি মানে সংগঠনের পক্ষ থেকে সেটা বলবৎ করতে হবে। এইসব নিয়ে দেখো একাধিক দাবি তাদের ছিল এবং দেখো এই যে আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে কয়েকশো কৃষক, তাদের বলছে যে এর পাশাপাশি তাদের পিছনে লাগছে যে দালালরা আছে এবং দালালরা যারা একই তো দোকানে সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং সেসব দোকানদাররা বেশি ইচ্ছা করে বেশি নিচ্ছে সেখানে রুখতে হবে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যেসব ফসল মাঠে ফলিত হচ্ছে চাষিরা যেসব মাঠে ফসল তৈরি করছে সেই ফসল কিন্তু দালাল পরিদাসের হাতে চলে যাচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে একদিকে সার কিন্তু হচ্ছে বেপুল পরিমাণে পয়সা দিয়ে আর অন্যদিকে ফসল যখন বিক্রি করতে হচ্ছে তখন কিন্তু তারা লসে রান করছে। এই দালালরা দুই জায়গায় দালালরাজের জন্য আজকে কিন্তু কৃষকদের এই হাল হয়েছে। তা না হলে কিন্তু কৃষকরা ঠিক টাইমে ঠিক কাজ করে যেতে পারতো। এইসব অভিযোগ নিয়ে তারা কিন্তু আজকে সকাল থেকে ইটিন্ডা এবং টাকি রোড কিন্তু অবরোধ এবং একরকম অবরোধের চেহারা নেয় যে তারা কিন্তু অবরোধ করে ফেলে ওই এলাকাটা। দেখো তারপরে সেখান থেকে গিয়ে মহকুমা শাসক মৌসুম মুখার্জির কাছে কিন্তু একটি ডেপুটেশন দেওয়া হয় এবং সেখানে বলা আছে যে এইগুলো রুখতে হবে অবিলম্বে, না হলে কৃষকরা কিন্তু একেবারে মানে আত্মহত্যা করছে, তার জন্য দায়ী থাকতে হবে প্রশাসনকে। জুবিতা, একদমই শ্যাম, ধন্যবাদ তোমাকে। আজকে গোটা দেশকে কর্পোরেটদের হাতের মুঠোয় তুলে দেওয়ার যে আয়োজন, তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত হয়ে আন্দোলন করে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারে ভোট দিয়ে যাকেই আনা হচ্ছে সে এই কর্পোরেটদের দালাল। রাতের অন্ধকারে পুড়ে ছায় মাছের গোডাউন, বসিরহাটের ট্যাংরা গ্রামের ঘটনা। মাছের গোডাউনটি স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল রহিম গাজীর ছিল বলে জানা গিয়েছে এবং 5 বিঘে জমির ওপর বিশাল ওই মাছের গোডাউন কে বা কারা আগুন লাগিয়েছে তার তদন্ত কিন্তু শুরু করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুড়ে ছায় মাছের গোডাউন, বসিরহাটের ট্যাংরা গ্রামের ঘটনা। মাছের গোডাউনটি স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল রহিম গাজীর ছিল বলে জানা গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 5 বিঘে জমির ওপর বিশাল এই মাছের গোডাউনে কে বা কারা আগুন লাগিয়ে দেয় এবং যেমনটা জানা যাচ্ছে যে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 9 লক্ষ টাকা। চোখ রাখবো পরবর্তী খবরে। ফিল্মি কায়দায় শুটআউট হুগলিতে। জিটি রোডে গাড়ি থেকে নামিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং যেমনটা জানা যাচ্ছে যে ফিল্মি কায়দায় শুটআউট হুগলিতে জিটি রোডে গাড়ি থেকে নেমে যুবককে খুন। জিটি রোডে 7 সকালে গাড়ি থেকে নামিয়ে শুটআউট পান্ডুয়ায় জানা গিয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। গাড়িতে থাকা অবস্থায় ওই ব্যক্তির ওপর গুলি করে দুষ্কৃতীরা।
এ বিষয়ে আরো জানবো আমাদের প্রতিনিধি সমিতির কাছ থেকে। সমিতি, ঠিক কি তথ্য উঠে আসছে? দেখো, আসানসোল উত্তর দিনাজপুর এবং জগদ্দলের পর ফের শুটআউটের ঘটনা ঘটলো হুগলি পান্ডুয়ায়। যেটা আমরা জানতে পারছি যে বর্তমান দিক থেকে আসা একটি স্কর্পিও গাড়িতে করে চারজন দুষ্কৃতী আজ সকাল 8টার দিকে হুগলির দিকে আসছিল এবং সেই সময় পথচারী একজন ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিল এবং সেই সময় ওই চারজন স্কর্পিও গাড়ি থেকে নামে এবং পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ওই ব্যক্তি লুটিয়ে পড়ে এবং পুলিশ যারা পরে পরবর্তী সময় জানে ব্যক্তি হচ্ছে গিয়ে বর্ধমান দিক থেকে আসছিল এবং সেই বর্ধমানের দিক থেকে আসার পর সময় তাকে শুট আউট করা হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম হচ্ছে উদয়ন ভানু, সে তার বর্ধমানের বাড়ি। এই ঘটনা হঠাৎ করে কি কেন ঘটলো এবং স্কর্পিও করেই বা কেন এলো এবং দুষ্কৃতীরা কি কারণে তাকে গুলি করলো, ইতিমধ্যেই হুগলি জেলা পুলিশ গ্রামীণ পুলিশের তদন্ত চলছে। সব মিলিয়ে এই পরপর এই তিন দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আজকের যে নতুন সংযোজন অর্থাৎ পান্ডুয়াতে যে শুট আউট, প্রশাসন নড়েচড়ে বসেছে যে কেন এই গুলি এবং পুলিশ অনুমান করছে যে পূর্ব শত্রুতার জেরেই এই গুলি হয়েছে, গুলি শুট আউটের ঘটনা। সব মিলিয়ে ওই স্কর্পিও গাড়িটিকে খোঁজা হচ্ছে এবং দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পান্ডুয়া থানার পুলিশ। একদমই। আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে যিনি খুন হয়েছেন তার পরিচয় কি জানা যাচ্ছে, কিছু তথ্য উঠে আসছে? তার বয়স আনুমানিক 45 বছর এবং তার বাড়ি বর্ধমান এবং তার নাম হচ্ছে উদয়ন বিশ্বাস। তিনি ওই বর্ধমানের দিক থেকেই আসছিলেন এবং স্কর্পিও বর্ধমানের দিক থেকে আসছিল এবং ঠিক সকাল 8টা নাগাদ তাকে লক্ষ্য করে ওই চারজন দুষ্কৃতী পান্ডুয়া থানার ঠিক বর্ডারের কাছে, বর্ধমান এবং পান্ডুয়ার বর্ডারের কাছে তাকে ঘিরে ধরে এবং সঙ্গে সঙ্গে শুট আউট করে এবং সঙ্গে সঙ্গে সে রাস্তায় লুটিয়ে পড়ে এবং তার কিছুক্ষণের মধ্যে সে প্রাণ হারায়। অর্থাৎ পুলিশ যেটা বলছে যে পুরনো শত্রুতার জেরে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এবং গোটা ঘটনা যে কিভাবে ঘটবে এবং কাছে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি না সেটা তো পুলিশ তদন্ত করছে। সব মিলিয়ে পরপর এই ঘটনা শুট আউটের ঘটনায় আজকেও এই একটা ধরনের শুট আউটের ঘটনা ঘটলো, পুলিশ এই ঘটনার জন্য তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ তোমাকে সমিত। মানে কেমন, মানে কি শুন, মানে শুনলেন? শুনলাম স্কর্পিও থেকে নাম পেয়ে গুলি করলো দিয়ে গাড়িটা কি চলে গেছে? আচ্ছা আচ্ছা, মানে ধরতে পারেনি কেউ? লোকটা কি চেনা? কল আছে কিন্তু জল নেই, শীত গ্রীষ্ম বর্ষা একই অবস্থা। না, এটা কোনো এলাকার কথা না, পানীয় জলের দাবি জানাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির একাধিক স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা। জল নেই এই দাবিটা সাধারণত কোনো এলাকা থেকেই শোনা যায়। জলের দাবিতে রাস্তা অবরোধ, ভোট বয়কট, বিক্ষোভ সবই দেখা দিয়েছে। তাই বলে স্কুলে জল নেই, তাও আবার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, যার জেরে চরম ক্ষতির মুখে পড়েছে বেশ কয়েকটা স্কুল। এই সমস্যা বোধহয় প্রথম নজরে এলো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বেশ কয়েকটা স্কুলের পড়ুয়ারা পানীয় জলের দাবি জানাচ্ছে। আমার শুধু স্কুল না, আমার স্কুল অনেক বড় স্কুল, মানে আমাদের স্কুল প্রায় 3,500 স্টুডেন্ট রয়েছে। এর সাথে দুটো গার্লসের হোস্টেল রয়েছে এবং একটা বয়েজ হোস্টেল রয়েছে, তার সাথে একটা মিড ডে মিল সেট রয়েছে। মানে সব জায়গায় জলের প্রয়োজন। আমাদের স্কুলে বা হোস্টেল মিলিয়ে 5টা সাবমার্সিবল রয়েছে এবং 3টে হ্যান্ডপাম্প রয়েছে। গত প্রায় এক মাস ধরে বেশিরভাগটাই মানে অকেজ হয়ে গেছে, প্রায় জল পাওয়া যাচ্ছিল না। সেটা আরও তীব্রতর হয়েছে গত 7 দিন ধরে। আজকে একটা হোস্টেলের একটু একটা হ্যান্ডপাম্পে জল উঠছে, আর স্কুলেরটা ধরুন সারাদিনে হয়তো ঘন্টা দুয়ে কোনোভাবে জল ওঠে, বাকি সময়টা জল উঠছিল না। আজকে স্কুলে প্রেয়ারের সময়ও একটু জল উঠছিল, কিন্তু তারপর থেকে সাবমার্সিবলে জল উঠছে না। এখন বাচ্চারা মানে জল পাচ্ছে না, তারা খাবার জলটুকু সেই আমাদের দূরের যে হোস্টেল ক্যাম্পাস রয়েছে সেখান থেকে কালেক্ট করে এনে সেটুকু তাদের মানে জলটুকু পিপাসাটা মেটাচ্ছে। 3টে কল আছে, যার মধ্যে দুটো খারাপ। একটাতে এই পুরো স্কুলে 2,500 ছেলে মেয়ে যেটা ওই একটা কলে ব্যবহার করে, পানীয় জলের ভীষণই সমস্যা। একটা কল থেকে এতগুলো ছেলে মেয়ে তো ভীষণ প্রবলেম। শুধু পড়ুয়ারাই নয়, একই দাবি জানাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরাও। এখন প্রথম কথা হচ্ছে গ্রীষ্মকালে জলের লেয়ারটা প্রচুর নিচে নেমে যাওয়ার জন্য আমাদের যে টিওয়ালগুলো, হ্যাড টিওয়াল বা সানমার্শালগুলো আছে সেগুলো প্রায় ক্ষেত্রে আমাদের এলাকায় সবগুলো বসে গেছে, শুধু স্কুল নয় বিভিন্ন জায়গায় বসে গেছে। আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে সমস্ত জায়গা থেকে আমরা
টিওয়াল রিপেয়ারিং এবং যারা মিস্ত্রি আছে তাদের সাথে কথা বলে আমরা ইতিমধ্যে অনেকগুলো টিওয়াল সারমার্শাবল আরও নিচের ডিয়ার যেহেতু নেমে গেছে সেজন্য অনেকটা নামিয়ে দিয়েছি, দিয়ে সেখানে জল তোলার চেষ্টা হচ্ছে এবং যে স্কুলগুলো ইতিমধ্যে একদম অকেজো হয়ে গেছে সেগুলো কীভাবে জলের যোগান দেওয়া যায় বা টিওয়ালগুলো যাতে সেরে ব্যবস্থা করা যায় তার জন্য আমরা ইতিমধ্যে দ্রুততার সঙ্গে আমরা পদক্ষেপ করছি। তিনটে নলকূপের ব্যবস্থা আছে, তার মধ্যে দুটো সাবমার্সিবল, একটা সোলার, একটা ইলেকট্রিকের আর একটা হ্যান্ডপাম্প, এই তিনটে। স্টুডেন্ট প্রায় 1800 উপরে স্টুডেন্ট, তো রিসেন্ট মানে জানুয়ারি মাসের অর্ধেক থেকে এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে, জলের লেয়ারটা এত নেমে গিয়েছে জলের সাপ্লাইটা আসছে না, এমনকি এই টিওল যেটা হ্যান্ডপাম্প সেটা যেটা ইউজ হতো সেটাও এই কয়েকদিন ধরে ভীষণ প্রকারের অনেকবার পাম্প করে তারপরে জলটা আসছে। মেন কারণ জলের লেয়ারটা এত নিচে নেমে গেছে, সে যে কারণে হোক জলের লেয়ারটা এত নেমে গিয়েছে যার ফলে আমাদের আর জলটার সাপ্লাই দিতে পারছে না ছাত্রছাত্রী। এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই অবিলম্বে জলের সমস্যা মেটানোর দাবি জানাচ্ছে সকলে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বর্তমান। পর্যাপ্ত শিক্ষকের অভাবে চিরতরে বন্ধ হয়ে গেল স্কুল, এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার আবাদ গ্রাম পঞ্চায়েতের। একদিকে যখন নিয়োগের দাবিতে ধর্মতলায় চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন, অপরদিকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল স্কুল, এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার আবাদ গ্রাম পঞ্চায়েতের। স্থানীয়দের দাবি, 2014 সালে এলাকার কয়েকজনের প্রচেষ্টায় শুরু হয় রামকরচর মায়াপুর জুনিয়র হাই স্কুল। শুরুর দিকে অনেক পড়ুয়া এই স্কুলে ভর্তি হয়, পঠন পাঠনেরও কোনো খামতি ছিল না, কিন্তু মাত্র কয়েক বছর পরই ছবিটা একেবারে পাল্টে যায়। অনিয়মিত আসতে থাকেন শিক্ষকরা, নির্দিষ্ট সময় স্কুলে আসেন না তারা, অভিযোগ নিজেদের কাজে ব্যস্ত থাকার অজুহাতে এড়িয়ে যান তাদের কর্তব্যের কথা। এবং ছাত্রছাত্রীরা বেশ ছিল ভালো, প্রথমত ছিল 75 জন মতন ছাত্রছাত্রী, আর ওখানে উনি তারপরে একটু কমে 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 উনি যখন এলেন তখন অনেক কমে কমে। উনি বলতে কে? মনোরঞ্জনবাবু যখন এখানে এলেন, এসে স্কুলে দায়িত্ব নিলেন, তখন ওনাদের মানে ছাত্রছাত্রীরা কিন্তু আসতো রীতিমতন, উনি কিন্তু আসার গাফিলতির জন্য অনেকটাই কিন্তু ছাত্রছাত্রী কিন্তু কমে গেছে। এবং গার্ডিয়ান্স পক্ষ থেকে আমরা কী করলাম, যখন স্কুলটা ঠিকমতো রীতিমতন চলছে না তখন আমরা কী করলাম, অন্যান্য স্কুলে ভর্তি করে দিলাম ছাত্রছাত্রীকে। তারা কী করবে, মাস্টার নেই, আমাদের দূরত্ব হলেও হেঁটে গিয়ে আমরা পড়াশোনা করতে হবে, তাদের গার্জেন পক্ষও এরাই চায় যে মাস্টার যদি না থাকে তাহলে কী করে হবে। ছাত্রছাত্রী তুলে নেওয়া যায় না, স্কুলটা পরপর বন্ধ হয়ে যায়, মাস্টারমশাই এখন আসে না, মাস্টারমশাইদের এখন ওনার জন্যই তো স্কুলটা বন্ধ হয়েছে। মণ্ডল উনি এখনও আছেন, মানে উনি তো প্রায় আসেন না বলতে গেলে স্কুলে। এদিকে স্কুলের জন্য যিনি জমি দিয়েছেন সেই তাপসী দাসের বক্তব্য, যদি স্কুল না হয় তাহলে জমি ফেরত দেওয়া হোক। স্কুলটা হোক, জায়গা জমিন্দু আছে, মানে স্কুলটা তো সবটাই কিছু আছে, এই জন্য তো আমরা চাই স্কুলটা হোক, কিন্তু এই মাস্টারের জন্য তো আসে হয়নি, আর কী করা যাবে। আমরা তো গরিব লোক, আমরা এই যে রাস্তা দিয়েছি, জায়গা দিয়েছি, তাহলে এগার না যদি ইয়ে হয় এটা তো বিফল চলে যাবে, তাহলে এগার কী হবে আপনারা দেখুন। রাস্তা ফেরত দিতে হবে এবং আমার জায়গার মূল্য দিতে হবে, কেন আমার ঠাকুমা তো এটা দিয়েছে, তাহলে এ জায়গার কী হবে, এই যে রাস্তাটা দেওয়া হয়েছে এটার কী হবে, এইটুকু জায়গার মধ্যে আমরা যদি এতটা দিয়ে দিই তাহলে আমাদের আর কী আছে, আমরা তো গরিব লোক, অতক জায়গা তো আমার নেই। এভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। হার মোটামুটি খুব হাই লেভেলে পশ্চিমবঙ্গে, সেই জায়গা থেকে একটা জুনিয়র হাই স্কুল উঠে যাচ্ছে, আর এই এলাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীরও বাড়ি, এটা পশ্চিম বাংলার লজ্জা যে একটা জুনিয়র হাই স্কুল উঠে যাচ্ছে। আরও লজ্জার, ওই স্কুলের টিচার আছেন এবং বসে বসে একজন টিচার বসে বসে মাইনে পাচ্ছেন, এবং ওই জুনিয়র হাই স্কুলের বাচ্চারা মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে, এতে তো বাংলার আমাদের মুখ দেখানোর লজ্জা, আমরা সাগরদ্বীপ অধিবাসী হিসাবে বলছি। আর মন্ত্রীর এলাকায় বাড়ি, মন্ত্রী এ বিষয়ে কী বলবেন, ওনারও তো লজ্জার বিষয়, মুখ দেখাতে পারবেন না, কারণ ঢিল ছড়া দূরে হচ্ছে ওনার বাড়ি। এদিকে স্কুলে অনিয়মিত শিক্ষকের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন স্কুলের এক প্রাক্তন পড়ুয়া।
ইন্টার হাই স্কুলে পড়তাম, ওখানে তারপর 12 জন কি 13 জন পড়তাম। শিক্ষার উন্নতি না দেখে আমরা এই স্কুলে এসেছি। ওখানে স্যার 2 জন না 3 জন স্যার ছিল, ওনারাও চলে গেছেন। HM তো হাফ দিন স্কুলে আসেনি না, HM যখন আসে একটা ক্লাস করে তারপর বাড়ি চলে যায়। তারপরে ধীরে ধীরে ছাত্রছাত্রীও কমতে থাকলো, 1 জন 2 জন করে অন্যান্য স্কুলে চলে গেল, এখন ওই স্কুল পুরো বন্ধের মুখে। এখন প্রশ্ন হলো, তবে কি শিক্ষার আলো পৌঁছবে না সাগরে, নাকি স্থানীয়দের প্রচেষ্টায় আবারও খুলতে পারে রামকর চর মায়াপুর জুনিয়র হাই স্কুলের তালা? উত্তরটা সময়ই বলবে। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বর্তমান। খবরের খবরদার এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের উড়ান, খবরের সন্ধান।